ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান সোমবার স্থানীয় সময় সকাল চারটে দশ নাগাদ টোকিওর কাছে ইশিওকায় কম্পন অনুভূত হয় রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক ছয় ভূমিকম্পের জেরে তেমন কোনো বড় ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও একাধিক বাড়ি ও দোকান ভেঙে গিয়েছে বলে জানা যাচ্ছে ভূমিকম্পের জেরে তীব্র জলোচ্ছ্বাসও দেখা গিয়েছে জাপান উপকূলে জাপান মাধ্যম সূত্রের খবর মিটার এক উঁচু ঢেউ আঁচড়ে পড়েছে ওয়াজিমা শহরের উপকূলে জাপানের আবহাওয়া সংস্থা পশ্চিমের ইসিওকাওয়া নিগাতা তোয়ামা উপকূল অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে জলোচ্ছ্বাসের উচ্চতা পাঁচ মিটারেরও বেশি হতে পারে বলে আশঙ্কা করছেন আবহবিদরা